সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলছে বিস্তারিত দেখুন সিলেট থেকে পাঠানো তথ্যচিত্রে বুধবার দুপুরে কর্মসূচি পালনের সময় সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটে বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে নগরের সুবিধ বাজারের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় তারা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নগরের বিভিন্ন অলিগলিতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল এগারোটা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করেন